তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা নতুন আরএনএফআই এর আইডি নেওয়ার জন্য আমাদের কাছে ডকুমেন্টস দিয়েছেন, তো তাদের যখন আইডি ক্রিয়েটের সময় ভিডিও ভেরিফিকেশন করতে হচ্ছে, তখন তাদের কাছে এরকম অনেকেরই এরকম কালো স্ক্রিন আসছে, এখানে ভিডিওটা ভেরিফিকেশনটা কোনো মতেই স্টার্ট হচ্ছে না, এখানে ক্যামেরাটা খুলবে, আপনাকে একটা ভিডিও করতে হবে এবং সেটাতে কিছু নাম্বার থাকে, দেখে দেখে নাম্বারটা বলতে হয়, তো এখানে ক্যামেরাটা ওপেনই হচ্ছে না। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, কীভাবে ফিক্স করবেন, এটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, আপনার যখন এরকম আসবে ব্রাউজারে, তো আপনি তখন কি করবেন, অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তারপরে এখানে উপরে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এই ডান দিকে এই তিনটে ডটে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে একদম নিচে, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন পাবেন সাইড সেটিংস, আপনাকে এই সাইড সেটিংসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা বলে অপশন পাচ্ছেন, ক্যামেরার উপরে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে আপনি ব্লক এখানে পেয়ে যাবেন, ব্লক বলে প্রথমে, তো এই এই ব্লকের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এইটা পেয়ে যাবেন, কেওয়াইসি ডট ভি, দেখুন এইটা কেওয়াইসি ডট বিএসটিএস ডট নেট ডট ইন, তো এই ব্লকের এখানে ক্লিক করবেন, এটাতে প্রথম অপশনটাই ক্লিক করে এখানে ব্লক আছে, এটাকে আপনি জাস্ট অ্যালো করবেন, ব্যাস আপনার কাজ শেষ। অ্যালো করে আপনি ব্যাক চলে আসুন, ব্যাক ব্যাক, এবং এই পেজটাকে এবার একবার আপনি রিলোড করেন। দেখুন আমি রিলোড করলাম, এখানে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক চলে আসলো। তো এবার আপনি এখানে আই অ্যাম রেডির উপরে ক্লিক করে আপনি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ওকে, সো এই ছিল একটা ছোট্ট আপডেট বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে ভিডিও ভেরিফিকেশনের যাদের প্রবলেম হচ্ছিলো তারা সেটাকে সলভ করতে পারবেন।